স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা সিবিএসই বোর্ডের ক্লাস টেন এর একটা মোস্ট ইম্পর্টেন্ট গল্প পান্নালাল প্যাটেলের লেখা অদলবদল সম্পর্কে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অদলবদল গল্পটির বেশ কিছু কঠিন শব্দের অর্থ জেনে নিয়েছিলাম এবং ঠিক তার পরের ভিডিওতে আমরা অদলবদল গল্পটিকে ডিটেলসে, মানে লাইন বাই লাইন, বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং তারপরের ভিডিওতে আমরা অদলবদল গল্প সম্পর্কে যত পরিমাণে এমসিকিউ প্রশ্ন আছে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা প্রায় 75টির মতো সেই ভিডিওতে এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অদলবদল গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। আমরা আজকে প্রায় 35টির মতো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে তোমরা অবশ্যই কিন্তু খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে যাবে, যাতে সমস্ত জিনিসটা তোমরা নোট ডাউন করে রেখে নিতে পারো এবং এক্সামের সময় তোমাদের জন্য কোনো অসুবিধে না হয়। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি অদলবদল গল্প থেকে কী কী হতে পারে। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আশা করি তোমরা সকলেই খাতা এবং পেন নিয়ে রেডি হয়ে গেছো। তাহলে চলো একে একে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। আমি কিন্তু তোমাদেরকে সমস্ত জিনিসটা স্ক্রিনে লাগিয়ে দেব যাতে তোমাদের সেগুলো নোট ডাউন করতে কোনো রকমের কোনো অসুবিধে না হয়, কিন্তু তার সাথে সাথে আমি তোমাদেরকে এগুলোকে বলেও দেবো যাতে তোমাদের যদি কোনো জায়গায় পড়তে অসুবিধা হয় স্ক্রিন থেকে দেখে পড়ে, তাহলে আমি বলে দিলে তোমাদের সেটা লিখতে সুবিধা হবে। তাই জন্য আমি এগুলো স্ক্রিনেও লাগিয়ে দেবো আবার বলেও দেবো। তাহলে চলো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, চলো এবার আমরা একে একে শুরু করি। সবার প্রথমে আমরা যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অদলবদল গল্পটি নেওয়া হয়েছে কোন গ্রন্থ থেকে। তাহলে এর উত্তরটা হবে পান্নালাল প্যাটেলের সেরা 13 গ্রন্থ থেকে। অবশ্যই তোমরা উত্তরগুলো এবং প্রশ্নগুলো নোট ডাউন করতে থাকবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ঈশাব ও অমৃতের বাবার পেশা কী ছিল। এর উত্তর হবে চাষ আবাদ, মানে দুজনেই চাষি ছিলেন, দুজনেই চাষ করতেন। নেক্সট হচ্ছে ঈশাব ও অমৃতের মধ্যে তফাত কী ছিল। তার উত্তরটা হবে অমৃতের ছিল বাবা মা ভাই বোন, কিন্তু ঈশাবের বাবা ছাড়া আর কেউ ছিল না। তাহলে এটাই দুজনের মধ্যে পার্থক্য ছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে হোলির দিন পড়ন্ত বেলায় একদল ছেলে কি করছিল। এর উত্তরটা হবে পড়ন্ত বেলায় তারা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে অমৃত ও ঈশাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কি বলেছিল। এর উত্তরটা হবে বলেছিল তাদের দুইজনকে কুস্তি লড়তে হবে, তাতে বোঝা যাবে দুজনের মধ্যে কে বড় পালোয়ান। নেক্সট প্রশ্ন হচ্ছে কুস্তি লড়ার কথা শুনে অমৃত কি বলেছিল। এর উত্তরটা হবে বলেছিল যদি তার মা জানতে পারে তবে তাকে ঠেঙাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার সময় অমৃতের মা তাকে কি বলেছিল। উত্তরটা হবে অমৃতের মা বলেছিল তার জামা যেন ময়লা না হয় কিংবা ছিঁড়ে না যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে অমৃতের মা বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে সে কি ফতোয়া জারি করে। উত্তরটা হবে সে বলেছিল যে ঈশাবের মতো জামা কিনে না দিলে সে স্কুলে যাবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে অমৃত কিভাবে তার জামাটা ছিঁড়ে ফেলে। এর উত্তরটা হবে নিজের জামার একটা ছোট ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে জামাটা আরও ছিঁড়ে দেয়। নেক্সট প্রশ্ন হচ্ছে জামা কেনার ঝামেলা থেকে বাঁচার জন্য অমৃতের মা কি করেছিল। উত্তরটা হবে অমৃতের মা তাকে তার বাবার কাছে গিয়ে জামা কিনে দেওয়ার জন্য আবদার করতে বলে। নেক্সট প্রশ্ন হচ্ছে অমৃতকে মাটিতে কে ছুঁড়ে ফেলে দিয়েছিল। উত্তরটা হবে কালিয়া, কালিয়া অমৃতকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। নেক্সট প্রশ্ন হলো অমৃত তার মাকে কেন জ্বালাতন করেছিল। উত্তর হচ্ছে নতুন জামা কিনে দেওয়ার জন্য। নেক্সট প্রশ্ন হলো অমৃত কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে রাজি হয় না কেন। উত্তরটা হবে জামা কাপড় নোংরা হয়ে যাওয়ার ভয়ে। নেক্সট প্রশ্ন হচ্ছে জামা ছিঁড়ে যাওয়ার পর অমৃতের মা তাকে বকেননি কেন। উত্তরটা হবে হোলির দিন কিছু ধস্তধস্তি টানা হ্যাচড়া হওয়া খুবই স্বাভাবিক এবং তাতে জামাটা ছিঁড়ে যেতে পারে, এই কথা ভেবে অমৃতের মা তাকে বকেনি। নেক্সট প্রশ্ন হচ্ছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, কোন বুদ্ধি খেলে গেল। উত্তরটা হবে ঈশাবের সঙ্গে জামা অদলবদল করার বুদ্ধি খেলে গেল।
নেক্সট প্রশ্ন হচ্ছে, অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল? উত্তরটা হবে, কুস্তি লড়ার জন্য কালিয়া অমৃতকে খোলা মাঠে নিয়ে এসেছিল। নেক্সট প্রশ্ন হলো, কালিয়াকে কুস্তিতে কে হারিয়েছিল? উত্তরটা হবে, ইশাব কালিয়াকে কুস্তিতে হারিয়েছিল। পরের প্রশ্নটা হলো, জামা বদলের সময় ইশাব অমৃতকে কি জিজ্ঞাসা করে? অমৃত তার কি জবাব দেয়? উত্তরটা হবে, ইশাব জিজ্ঞাসা করেছিল ছেঁড়া জামা দেখে যদি অমৃতের বাবা তাকে মারে তাহলে কি হবে। অমৃত জানায় তাকে বাঁচানোর জন্য তার মা আছে। এখানে দেখো একটুখানি ভুল আছে, এখানে লেখা আছে যে অমৃতের মা তাকে মারে, তো কি হবে? সেটা হবে না, এর উত্তরে হবে মায়ের জায়গায় বাবা। তাহলে পুরো উত্তরটা আমি আরেকবার বলে দিচ্ছি, ইশাব জিজ্ঞাসা করেছিল ছেঁড়া জামা দেখে যদি অমৃতের বাবা তাকে মারে তখন কি হবে। অমৃত জানায় তাকে বাঁচানোর জন্য তার মা আছে, এইভাবে উত্তরটা হবে, তোমরা কিন্তু ঠিক করে লিখে নিও। নেক্সট প্রশ্ন হলো, ইশাবের বাবার শান্ত গলা শুনে ইশাব ও অমৃত কি ভেবেছিল? উত্তরটা হবে, তারা ভেবেছিল ইশাবের বাবা তাদের জামা বদলের কথা জেনে গেছে, পরে হয়তো এর জন্য ইশাবকে বাবার হাতে মার খেতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অমৃতের মা ছেঁড়া জামা রিফু করে দেওয়ার পরে অমৃত ও ইশাব কি করে? উত্তরটা হবে, তারা দুজনে হাত ধরাধরি করে গ্রামের ধারে বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে, জামা অদলবদলের কথা শুনে গ্রামের প্রধান কার নাম অদল আর কার নাম বদল রাখে? উত্তরটা হবে, গ্রাম প্রধান অমৃতের নাম অদল আর ইশাবের নাম বদল রাখে। নেক্সট প্রশ্ন হলো, ইশাবের বাবা জামা অদলবদলের কথা জেনে কি করে? উত্তরটা হবে, জামা অদলবদলের কথা জেনে ইশাবের বাবা অমৃতকে বুকে জড়িয়ে ধরে বলে যে সেদিন থেকে অমৃত তারই ছেলে। নেক্সট প্রশ্ন হলো, অমৃত ও ইশাবের জামা অদলবদল কারা দেখে একটি ছেলে তাদের আনন্দ মাটি করে দেওয়ার জন্য কি বলেছিল? এর উত্তরটা হবে, ছেলেটি ইশাব ও অমৃতকে ভয় পাওয়ানোর জন্য বলেছিল যে সে সব কিছু দেখেছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইশাবের বাবা কিভাবে কাপড় কিনে ইশাবের জন্য জামা তৈরি করিয়েছিলেন? উত্তরটা হবে, ইশাবের বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেকে বেছে কাপড় কিনে জামা সেলাই করিয়ে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, অমৃত দৃঢ়স্বরে বলল, কি বলল? উত্তরটা হবে, অমৃত তার মায়ের কাছে মার খাওয়ার ভয়ে কুস্তি লড়তে অস্বীকার করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অমৃতের বাড়িতে কে কে ছিল? উত্তরটা হবে, অমৃতের বাড়িতে তার বাবা মা আর তিন ভাই ছিল। নেক্সট প্রশ্নটা হচ্ছে, ছেলেরা কোথায় কিভাবে খেলছিল? উত্তরটা হবে, একটা নিম গাছের নিচে ছেলেরা ধুলো ছোড়াছুড়ি খেলছিল। নেক্সট প্রশ্ন হলো, আরেকটি ছেলে চেঁচিয়ে উঠে কি বলেছিল? উত্তরটা হবে, অমৃত বা ইশাবকে কুস্তি লড়ে যেতে বলেছিল, বলেছিল লড়ে যা তোরা বেশ মজা হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, কারা কেন ভয়ে কাঠ হয়ে গেল? উত্তরটা হবে, ইশাবের বাবা অনেক কষ্ট করে ইশাবকে নতুন জামা কিনে দিয়েছিল, সেই জামা ছিঁড়ে ফেলায় ইশাবের বাবা রেগে গিয়ে ইশাবকে খুব মারবেন ভেবে ইশাব ও অমৃত খুব ভয় পেল। নেক্সট প্রশ্ন হচ্ছে, অমৃত এতেও পিছোপা হলো না, অমৃত কেন পিছোপা হলো না? উত্তরটা হবে, ইশাবকে জামা কিনে দেওয়ার আগে ইশাবের বাবা ইশাবকে খুব মেরেছিল, অমৃতের মা অমৃতকে এই কথা শোনায় কিন্তু তাতেও অমৃত পিছোপা হয় না, মার খেতে হলে মার খাবে কিন্তু নতুন জামা চায়, এ ব্যাপারে সে পিছোপা হলো না। নেক্সট প্রশ্ন হচ্ছে, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার, বক্তা কে, কেন অপরের ছেলেকে নিজের করতে চেয়েছিল? উত্তরটা হবে, বক্তা হচ্ছে ইশাবের বাবা হাসান, ইশাবের প্রতি অমৃতের ভালোবাসা দেখে তিনি মুগ্ধ হয়ে এ কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন হলো, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, কে কাকে কেন জড়িয়ে ধরে? উত্তরটা হবে, ইশাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরে কারণ অমৃত ইশাবকে তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জামা অদলবদল করে নিয়েছিল, অমৃতের আত্মত্যাগ তাকে মুগ্ধ করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, কে কাকে বলেছে, কাকে বাঁচানোর জন্য বক্তা এ কথা বলেছে? উত্তরটা হবে, বক্তা অমৃত, সে ইশাবকে তার বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচানোর জন্য এই কথা বলেছে কারণ ইশাবের মা নেই, তাই ইশাবের ছেঁড়া জামা দেখলে তার বাবা তাকে মারতে পারে, তাই সে নিজের জামা ইশাবের সঙ্গে অদলবদল করে নেয়। পরের প্রশ্ন হচ্ছে, আমার সঙ্গে আয়, কে কাকে এমন কথা বলেছিল? এর উত্তর হবে, অমৃত এ কথা তার বন্ধু ইশাবকে বলেছে, কুস্তি লড়তে গিয়ে ইশাবের জামা ছিঁড়ে যায়, তাই তার সঙ্গে নিজের জামা বদল করবে বলেই অমৃত ইশাবকে এ কথা বলেছে। নেক্সট প্রশ্ন হলো, তারা ভয়ে চলে যেতে চেয়েছিল, তারা কারা, কেন চলে যেতে চেয়েছিল? এর উত্তর হবে, তারা হলো অমৃত ও ইশাব।
তাদের জামা অদল বদলের ব্যাপারটা একটি ছেলে দেখতে পেয়েছিল, তাই তারা আশঙ্কা করেছিল ছেলেটি সবাইকে বলে দেবে, এই ভেবে তারা চলে যেতে চেয়েছিল। তাহলে এই এতগুলো হলো, প্রায় 35টি হলো তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আশা করি তোমরা কিন্তু সকলে এগুলোকে নোট ডাউন করে নিয়েছো। এগুলোকে নোট ডাউন করে নিয়ে ভালোভাবে এগুলোকে মুখস্থ করে নেবে, যাতে এক্সামের সময় তোমাদের আর কোনো অসুবিধা না হয়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা নিয়ে চলে আসবো অদল বদল গল্প থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। তোমরাও সেদিন কিন্তু রেডি থেকো এবং সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে নোট ডাউন করে নিও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। পরের ভিডিওতে আমি আবার অন্য অন্য প্রশ্নগুলো নিয়ে চলে আসছি তোমাদের কাছে। ততক্ষণের জন্য বাই।